ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো সেগুন কাঠের ফাইবার টানতে কি কি রং লাগে এবং ফাইবার কীভাবে টানে ভিডিওটা আপনার শেষ অবধি দেখুন দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইমে গাড়া ঢেলে নিয়েছি একটা পাত্রে মিডিয়াম মোটামাল বেশি মোটা না তারপরে পরিমাণ মতন সিঁদুর ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিঁদুর ঢালার পর তারপরে আমরা ডিপ ব্রাউন ঢেলে নেব দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের ফাইবারটা একটু ডিপ করে টানতে হবে তার জন্য আমরা বিরানোর ভাগটা বেশি দেবো আর আপনারা যদি কেউ লাইট লালচে ভাব টানেন তাহলে আপনারা সিঁদুরের ভাগটা বেশি দেবেন ডিপ টানলে বিরানোর ভাগটা বেশি দেবেন কিন্তু গালাটা মিডিয়াম মাল নিতে হবে বেশি মোটা মাল নিলে কিন্তু যখন ফাইবারটা টানবেন হাত দিয়ে তখন কিন্তু ফাইবারটা সরবে না তার জন্য আপনাদের একটু মিডিয়াম মোটা মাল নিতে হবে নেওয়ার পরে দুটো মাল পাইল করে নিতে হবে গালার সাথে যেন রঙের কোনো দানা দানা ভাব না থাকে ভালো করে মিল করে নিতে হবে নেওয়ার পর তারপরে আমরা তুলো দিয়ে যেই কাঠের যে গিটগুলো হয় সেই গিটগুলো টানব আপনারা দেখুন কীভাবে টানি আর যে লম্বা লম্বাগুলো হয় সেগুলো টানতে হবে আপনাদের মার্কিন কাপড় দিয়ে দেখতে পাচ্ছেন আমি এক টুকরো তুলো দিয়ে যেই গিটটা টানা হচ্ছে আপনার দেখুন দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন গিট টানার পর আমরা মার্কিন কাপড় দিয়ে যে লম্বা লম্বাগুলো টানা হয় দাগ 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 দেওয়া হয় সেগুলো আমরা মার্কিন কাপড় দিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি আপনারা দেখুন দুবার টান দিতে হবে একবার দেওয়ার পর তারপরে দুবারের বার দাগটা ফেলতে হবে দেখতে পাচ্ছেন ফার্স্টে এক কোট দেওয়া হলো তারপরে দুবারের বার তারপরে দাগটা ফেলতে হবে চেপে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন স অব্দি আমাদের দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের টানা হয়ে গেছে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন